হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তা আবার আতঙ্কবাদী এবং বিএসএফ এক জায়গাতে আছে এখন আপাতত। তো আবারও আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওর শুটিংয়ে। তো বুঝতে পারছো দেখে যে কি ভিডিও হবে, সামনে 15 আগস্ট আসছে। তো শুরু করছি, দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের সেনা জওয়ানের যে ট্রেন থাকে, অ্যাকচুয়ালি ট্রেনটি তো বলে ওগুলোকে, তো সেই টাইপের জিনিস আমরা জঙ্গলে তৈরি করছি এখন। তো আমাদের ট্রেন এখন রেডি শুটের জন্য। বলো ভারত মাতা কি। তো সৈনিক চারটা দাঁড়িয়ে আছে বুঝলাম, ওইটা কি বলছে, মেজর, আর এ তিনটে বিএসএফ। হ্যাঁ, আর ঝাড়কে মেন ক্যামেরা ম্যান আছে টিঙ্কু, আর এ দেখো আতঙ্কবাদী হে সালে আতঙ্কবাদী। আমরা স্টোরি না সাই খা থা আতঙ্কবাদী কে কবি প্রেম কাহানি নাই হতি। দিল জ্বলে জ্বলে রে পিয়া জ্বলে পিয়া রে। আমাদের ওখানকার সিন কমপ্লিট হয়ে গেল, এবারে যাচ্ছি আমরা মানে দুশ্মনের সাথে যুদ্ধ করতে। তো এখন জঙ্গল জঙ্গল যাচ্ছি অনেক, দেখি প্লেস আমাদের টিঙ্কুদা কোথায় শিফট করে। আর সব পিছন পিছন জওয়ান জঙ্গি সবাই আসছে, ওখানে গিয়ে সবকে ভাগ করে দেবো, যুদ্ধ করতে প্রস্তুত নাকি গো জঙ্গি? তো নাকি এরাকে ধরেন গুলি করে হত্যা করব আমরা। হ্যাঁ, আর আমাদের জওয়ান এই যে আসছে পিছনে আরো, আর মিডিলে আর একটা ওই যে জঙ্গি। তো যাই হোক, বিশাল জঙ্গল ভাই, বুঝতে পারলে তো। এটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা ফরেস্ট। আমাদের প্লেস ঠিক হয়ে গেছে তাই তো টিঙ্কু? হ্যাঁ, তো সব পিস্তল বাড়াইলো, সব পিস্তল টাকা দিয়ে, টাকা দিয়ে মালপত্র সব এখানে রেখে দেবো, দিয়ে যুদ্ধে নেমে যাবো, বুঝতে পারলা। জঙ্গির টেক শুরু। হ্যাঁ, সব রেডি হয়ে গেছে। তো সোজাই বন্ধুরা, ভিডিও করা কতটা কষ্টের আসছে তাই ড্রাইভ দিতে যে মাথা ফাটিয়া বসা আছে মধু। মধু দেখি কতখানি দেখো কেটে গেছে রে, কেটে গেছে দেখো রক্ত কতখানি, দেখো এই যে হাতে রক্ত। আমি করে শুনু একটু তো ঠেক আমার বাড়ি হয়েছে, ফায়ার হয়েছে, মানে আমি করে থেয়ে শুনু। সব আতঙ্কবাদী জঙ্গল থেকে বাড়িয়া গেল, আমাকে মেরে দিয়েছে ভাই। এখন এই যে এই এখন ধরো বেঁচে আছে, একে ঘেরাও করে নিবে, থামো। আর এই কপাল কাটা ছুরাটা আছে, এই যে কপাল কাটা ছুরাটার কপাল দেখবে, এই যে বিশাল জঙ্গল ভাই, বিশাল জঙ্গল। Woo!
মেজার কে ভাই তুলে না মেরে আতঙ্কবাদী ধর লিয়েছে কঠিন মার মারলে মুঝে মারনে কে হিম্মত তো জুটা লোগে লেকিন মেরা জেসা কমিনা আপন কহাঁ সে লাওগে আর ক্যামেরাম্যান সবকে দেখছো কি অবস্থা করেছে এই আতঙ্কবাদী এই যে এই সব আতঙ্কবাদীর লেগে দেশ ঠিক থাকে তাহলে বলো মানে তোকে ছেড়ে দেবে তুই নিজে কি করে এরকম কাজবি আর হাসি তুই আইসা ও দে হ্যাঁ ছোট পিস্তল কেন কই ছোট পিস্তল খান মানে ওইখানে ফেলে থিয়ে দিয়েছে নবাব যাও তো দেখো খানি আছে যাও সমর গেল জিন্না তুই এখান থেকে বাইরে করে দিবি নাহলে তোর পেছনে দিকে গুজা থাকবে নাকি না হ্যাঁ তোরই গুজা থাক যা তুই ও দে হ্যাঁ দিয়া তুই এভাবে বাইরে করে দিয়ে দিলি তোর গুরুদেবকে কি বললি তখন কমান্ডো নাকি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের শহীদ সিপাহি শহীদ হয়ে গেছে তোকে সব বহেলি এসছে এটা আর ভাই ছোট ভাই আর এই যে সব আর্মি পায়ের কাছে আর মাথার কাছে বুঝ না আমি ওখানে অ্যাক্টিং করবো না কত অ্যাক্টিং তো দেখছো দেখো ওর ভাইয়ের দাদার পাজারে বসে গেছে টিঙ্কু এখনো অভিনয়ের কিছু একটা কান্না কাঁদবে ধরো দেখো চোখ খান দেখো অরিজিনাল কাঞ্চারি ভাই হাত একটা কালো মাস্তান টুপি পরে আছে আমার দাদার কি হয়েছে এই দেখো বন্ধুরা কাল রাতের বেলায় এক বৌদির সাথে লট ঘট করতে যেয়ে ধরা পড়েছে দেখাই ছেলেটা চুল কাটা হয়েছে এখন ভালো করে দেখো এই চেহারাটা ভুলিও না কেউ দেখো ওই ভালো করে দে ওকে চুনকালি মাখাবি চুলটা কাটা একদে জুতার মালা গালা লিয়ে এখন অত ছুট করে করলি ঠিক আছে চুন চুই লে কালি লে আয় কালি লে চুন কালি মাখে হবে হ্যাঁ বেঁধে দিতে কাটার দিয়ে এটা শাস্তি নাকি বন্ধুরা অবশেষে দাদার শোকে টিঙ্কু পাগল হয়ে গেছে বুঝলা এই দেখো অবস্থা হ্যাঁ মানে দুনিয়াতে তো তার আর কেউ ছিল না দাদা ছাড়া দাদা তো খেপার কি অবস্থা দেখছো তো তো হ্যালো বন্ধুরা ভিডিও আমার ঘে এখানে শেষ হলো বুঝলে তো ভিডিও এখানে শেষ ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিয়ে